হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ নিখিল। তো আজকে আমি একটা নতুন নোটিফিকেশন সম্পর্কে বলছি। আজকে 7 তারিখে একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021, রাইট? সো আই এম জাস্ট রিডিং ওয়ান বাই ওয়ান, ওকে? সো আই এম জাস্ট পয়েন্টিং আউট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, রাইট? তো দেখে নাও, প্রথমত হচ্ছে এক্সামটা হবে 2 সেন্টারে, কলকাতা দার্জিলিংয়ে। আর এখানে কিন্তু একটা হিন্স দিয়েছে কি এক্সামটা কিন্তু টেন্টেটিভ ডেট দিয়েছে মে 2022। এটা সবথেকে ভালো লাগলো আমার। আর নেক্সট যেটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 36, এর মধ্যে ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে 7টা, খুবই কম ভ্যাকেন্সি, রাইট? আর কোয়ালিফিকেশান দেখে নিই, ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, তাছাড়া মেবি মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে? এগুলো দিয়েছে, এমবিএ টেমবিএ এগুলো দেখে নেবে। এজ হচ্ছে 36 ইয়ার্স ফর জেনারেল, 36 ইয়ার্স, অ্যান্ড ফর ওবিসি 3 বছরের গ্যারি পাওয়া যায়, আর 5 বছরের জন্য SST জন্য 5 বছর পাওয়া যায়, এটা তোমরা জানো সবাই, রাইট? নেক্সট আমি চলে আসছি ইম্পর্টেন্ট পয়েন্টস, যেটা সেটা হচ্ছে সেরকম কিছু ফিস হচ্ছে 210 টাকা দিতে হবে, এটা সবাই জানো, এগুলো বলে কিছু লাভ নেই। আর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে দুটো জানতে হবে, ইদার ইংলিশ অর বেঙ্গলি, রাইট? আনসার্স ইন অল পেপার্স দ্য কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার্স মে বি রিটেন ইন ইদার ইংলিশ অ্যান্ড অর ইন বেঙ্গলি, দুটো ভাষা তোমাকে জানতে হবে আর কি, রাইট? ইদার ইংলিশ অর বেঙ্গলি, বাকি সেরকম কিছু ব্যাপার এখানে নেই। প্রথমে প্রিলিমিনারি মেন সব এগুলো, রাইট? এটা আর এটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা লাস্টে আসছি আমি, 7 ফেব্রুয়ারি এটা কিন্তু কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এটা শুরু হয়েছে এবং এটা শেষ হবে, দ্যাট ইজ মেনশনড এটা এখানে আছে, 27 ফেব্রুয়ারি, ঠিক আছে? তো এটা অ্যাপ্লাই করবে অবশ্যই যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা অ্যাপ্লাই করতে পারে, বাকিরা সবাই তো অ্যাপ্লাই করতে পারবে না। আর এটা মানে আন্দোলনের পরে কিন্তু সবথেকে একটা বড়ো ভ্যাকেন্সি বা ডিক্লেশন বলে আমি মনে করছি, কারণ এই পরীক্ষাটা প্রতি বছর হয়, রাইট? আরও হয়, বাট এটা একটা মানে প্রতি বছর হয় পরীক্ষা, সেই হিসাবে আমি বললাম, ঠিক আছে? তো যারা কমার্স তারা একটু অ্যাপ্লাই করে দেবে, কিন্তু এগুলো কিন্তু একটু জটিল পরীক্ষা বটে, কারণ প্রিলিমিনারি মেন্স অনেক কিছু হয় এগুলো, রাইট? তো ভ্যাকেন্সি খুবই কম আছে, তাদের মধ্যেও পড়াশোনা করতে হবে আর কি, রাইট? তো এটা এই ছোটো নোটিফিকেশনের মাধ্যমে এটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ইনফর্মেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমি WBCS রিগার্ডিং সিরিজ লঞ্চ করব, হ্যাঁ? এর জন্য তোমাকে বা তোমাদেরকে আমাকে এই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, রাইট? আর আমি পিরিয়ড জন্য কিছু স্ট্র্যাটেজি বানাবো, তোমরা দেখতে থাকবে, রাইট? চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয়।